অতিমারি করোনা আবহে বিশ্বব্যাপী দুঃসময়ে দুর্গাপুরে জীবনদায়ী রক্তের সংকট দূর করতে কমলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ক্ষুদ্র প্রয়াস ভ্রাম্যমান গাড়িতে স্বেচ্ছায় রক্তদান। এই মহতী অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তৃণমূল যুব ও ছাত্র পরিষদ, মহিলা ও শ্রমিক সংগঠন এবং কমলপুর বিবেকানন্দ সংঘ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়, মেয়র পরিষদ দীপক বল্লাহা, রাখি তিওয়ারি, এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রাজীব ঘোষ, এসটিএসসি সেলের সভাপতি শেখর রাম, এক নম্বর তৃণমূল কংগ্রেস সভানেত্রী মিতালী চক্রবর্তী ও এক নম্বর ওয়ার্ড তৃণমূল কাউন্সিলর শিপ্রা সরকার এবং স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা নিখিল নায়ক সহ স্থানীয় তৃণমূল কর্মী ও সমর্থকেরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের সম্বর্ধনা জানানো হয়। এদিনে শিবিরে উপস্থিত তৃণমূল নেতা নিখিল নায়ক জানান, করোনা আবহে দুর্গাপুরবাসী রক্তের সংকট নিরসনে এই রক্তদান শিবিরের আয়োজন। অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যবাসীর কাছে একটা আয়োজন করা হয়েছে। আমরা প্রতি বছর করি, এবছর আমরা কতজন রক্ত দিচ্ছে আজকে? প্রায় আমাদের 50 জন লিস্ট করা হয়েছে, কিন্তু এখানে 50 জন দিতে পারবো না। আর করোনাকালের পরিস্থিতি আপনাদের পুরোপুরি জানা, সারা দুর্গাপুরে সুস্থ মানুষদের স্বার্থে আমরা প্রতিবছর এইরকম ব্লাড ক্যাম্প করে থাকি, যাতে সুস্থ মানুষরা সহযোগিতা পায়। আর করোনা আবহাওয়ায় যা পরিস্থিতি, রাজ্যে যে সংকট, সেই সংকট থেকে যাতে আমরা কিছুটা মুক্তি করতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা কমলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লাড ক্যাম্পের আয়োজন। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সহযোগিতায় এদিনের রক্তদান শিবিরে 30 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সমরেন্দ্র দাস, এলসিডব্লিউ ইন্ডিয়া, দুর্গাপুর।